হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। দূরেও কাছে, কাছেও দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিও ক্ষণস্থায়ী পুরুষের জন্য, স্ত্রীর কাছে যারা বেশিক্ষণ টিকে থাকতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ওষুধটি যতই ভালো হোক, 18 বছর নিজে কোনো পুরুষ খাবেন না। খেয়ে চরিত্র নষ্ট হলে আমি পাপের দায়ী নই। তো বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, যৌনরোগ আমাদের কুকর্মের ফল। অল্প বয়সে অধিক পরিমাণে যৌনাচার করা এবং যারা বিয়ে করেছেন অধিক সহবাসের কারণে এটি হতে পারে। তবে একটি বিষয়ে সাবধান থাকবেন, যে ভাইয়েরা গণ টয়লেট ব্যবহার করে, পানি দিয়ে পরিষ্কার করে সেটি ব্যবহার করবেন। কারণ কোনো মেহ প্রমেহ বা ক্ষয়রোগী যদি প্রস্রাব করে যায়, ওখানে যদি আপনি প্রস্রাব করেন, তাহলে অল সমস্যাটা আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে। যে কারণে এই বিষয়টা নিয়ে আপনি সাবধান থাকবেন। ভিডিওটিতে যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির নাম গলেলতা। এশিয়া মহাদেশের সব দেশেই কম বেশি পাওয়া যায়, তবে সারা বছর কম বেশি দেখতে পাওয়া যায়। তবে আষাঢ় এবং শ্রাবণ মাসে ব্যাপক পরিমাণে পাওয়া যায়। যে ভাইয়েরা বিয়ে করেছেন, সহবাসের সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে স্ত্রীর কাছে লজ্জিত বা সহবাসের আগে নিজের মধ্যে ভয় প্রকাশ পায়, যারা স্ত্রীর কামনা বাসনাকে পূরণ করতে চায় কিন্তু পূরণ করতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, মূলত স্ত্রীর কাছে যারা বেশিক্ষণ টিকে থাকতে চান এবং টিকে থাকার জন্য এই গাছের ফুলটি মূলত ব্যবহার করতে হবে। এই গাছের ফুল যেভাবে ওষুধ তৈরি করে করতে হবে এবং আপনি নিজে তৈরি করে নেবেন, তা আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাই দেব। যেভাবে এই গাছের ফুল আমার হাতে দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে আপনি কালেকশান করে নেবেন এরকম ফুল। এই ফুলটাই মূলত আপনাকে ওষুধ তৈরি করে নিতে হবে। তবে এই ফুল নেবেন 100 গ্রাম, পাটায় সুন্দর করে বেটে নেবেন এবং মিহি করে বেটে নেবেন। তার সঙ্গে 50 গ্রাম মকরধ্বজ মিশ্রণ করবেন। করে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে 30টি বটিকা বানিয়ে নেবেন এবং হালকা রোদে একদিন দুদিন যাবৎ শুকিয়ে নেবেন। তারপরে প্রত্যেক দিন সকালে খালি পেটে ঠান্ডা পানি দিয়ে 1টি করে বটিকা যদি আপনি সেবন করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো, জীবনে কোনো দিন নারীর কাছে মাথা নত করতে হবে না। আপনি স্ত্রীর কামনা বাসনাকে পূরণ করতে পারবেন এবং স্ত্রীর চাহিদা আপনি জোগাল দিতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবার কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।